আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করবেন। লোগো তৈরি করার জন্য বন্ধুরা দুটি অ্যাপসের প্রয়োজন হবে, একটি হচ্ছে পিক্সেলাব আর একটি হচ্ছে ফটোপিয়া অ্যাপ। পিক্সেলাবটি আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এবং ফটোপিয়া অ্যাপটা আমার প্রথম ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ওই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ফটোপিয়ার প্রত্যেকটা টুলস এর ব্যবহার ওই ভিডিওতে দেওয়া আছে, আপনারা ওই জায়গা থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, চলে যাই আমি পিক্সেলাব অ্যাপে। অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আছে, এরকম আসার পরে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন, জায়গায় এই যে ডিলিট, এটা আমি ডিলিট করে দিব এরকম। তারপরে আমি চলে যাব, দেখুন এই জায়গায় প্লাস বাটন, প্লাসে ক্লিক করার পরে জায়গায় দেখুন বন্ধুরা শেপ, আমি একটা শেপ নেব, শেপে চলে যাব। শেপে নেওয়ার পরে এই ঘরে চলে আসবো, আসার পরে বন্ধুরা এই রাউন্ড সার্কেলটা আমরা নিব। ওকে, একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন এই জায়গায় কালার আছে, বিভিন্ন কালার, যেমন আমার পছন্দ ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আপনারা এই ওকেতে ক্লিক করবেন। ওকে, তারপরে বন্ধুরা চলে যাবেন আপনারা এই অপশনে, আসার পরে পজিশনটা ঠিক করে নেবেন মিডিলে, মিডিলে বসাই নিয়ে পরে ওকে। ওকেতে যাওয়ার পরে এখন আমাদের প্রয়োজন হবে আরেকটা শেপ নিতে হবে, এটার উপর আরেকটা শেপ, প্লাস বাটন শেপ, আবার এটাই আসার পরে এটা বসাই নেবেন ওকে। আসার পরে পজিশন, ওকে করে দিবেন। দেওয়ার পরে আপনারা বন্ধুরা চলে যাবেন এই জায়গায়, আসার পরে দেখে আমরা টিক মার্ক করে দিব, এইটা করে দিলাম। দেওয়ার পরে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখন চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করার জন্য দেখুন এই অপশনে চলে আসবেন, এইটা এসে ওকে দিয়ে ওকে টিক মার্ক করে দিবেন। হয়ে গেল বন্ধুরা, এখন এটার ভিতরে আমরা লিখব। এই জন্যই আমি আবার চলে যাবেন এই প্লাস বাটনে, গিয়ে দেখবেন এই জায়গায় আছে টেক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ছেলেনের নামটি লিখবেন, বা যে লোগোটা দিতে চান, বা যে চিহ্নটা দিতে চান, বা যে অক্ষরটা দিতে চান, বা যে ওয়ার্ডটা দিতে চান সেটা আপনারা এই জায়গায় টাইপ করবেন। সাপোজ আমি আমারটা দিয়ে দেখাচ্ছি, জায়গায় ডাবল ক্লিক করতে হবে অবশ্যই। টিস উইথ গ্রাফিক্স ডিজাইন, আমার চ্যানেলের নাম এটাই দিব আমি, ক্যান্সেল। ওকে বন্ধুরা, লেখার পর আমি ওকেতে ক্লিক করব। করার পর এভাবে আসবে, আপনারা আবার চলে যাবেন একে মিডিল পয়েন্টে নিয়ে যাবেন, এই জন্যই রিলেটিভ পজিশনে নিয়ে আসলাম। ওকে, এখন এটাকে আমি সাইজটা নিব, দেখুন ওকে করে দিবেন। এখন চলে যাবেন ফন্টে, ফন্ট সিলেক্ট করে নেবেন,
ফন্ট আমি এটা দিয়ে দিব। ওকে, স্টাইল দিয়ে দিবেন, অবশ্যই এটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। ওকে, এটা আবার আপনার পজিশনটা ঠিক করে নিই। ওকে, চাইলে আপনি আর একটু এটা করে নিতে পারেন, করে নিয়ে আবার আপনি চলে যাবেন পজিশনে। ওকে বন্ধুরা, এটা আপনারা কালারও করে দিতে পারেন, এই জায়গায় আছে কালার, যে কোনো কালার দিতে পারেন। ওকে, দেওয়ার পরে আপনারা চলে যাবেন যে জায়গায়, টিক মার্ক করে দেবেন। ওকে, আবার আমরা চলে যাব ক্লাসে। টেক্সট আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিতেছি। টিস উইথ গ্রাফিক্স ডিজাইন, ওকে দেওয়ার পরে আপনারা এটা বসিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা ফন্ট সিলেক্ট করবেন, ওকে স্টাইল আগের মতোই করে দেবেন। ওকে, দেখো বন্ধুরা এবার বেশি আপনি এটা কালার করে দিতে পারেন, এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, আবার আপনারা চলে যাবেন জায়গায় এসে টিক মার্ক করে দেবেন, দেওয়ার পরে অবজেক্ট। ওকে, টিস উইথ গ্রাফিক্স ডিজাইন, এই জায়গায় আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, আমি আবার দেখিয়ে দিতেছি। নিজেকে নিজে গড়ে তুলো, টেক্স নিয়ে আসলাম, লিখব দেওয়ার পরে আবার ফন্টে চলে যাবেন। ওকে, বিল্ড yourself up, নিজেকে নিজে গড়ে তুলুন, যেটাকে আমি এই কালারে রাখবো, এখানে আমি এটাকে বোল্ড করব। দেখুন স্টাইল, ওকে করে দিবেন, দেওয়ার পরে আপনারা আবার চলে যাবেন জায়গায়। ওকে বন্ধুরা, এরকম আসবে, আসার পরে আপনারা চলে যাবেন এই অংশে, এখানে যে আপনারা দেখুন এটা আছে, এই জায়গায় ক্লিক করবেন,
ক্লিক করার পর এরকম আসবে আপনার, তারপর চলে যাবেন এই জায়গায় দেখবেন থ্রি ডটে, থ্রি ডটে যেয়ে দেখবেন ইমেজ সাইজ কাস্টম, দেখুন প্রোফাইল পিকচার, যেহেতু আপনি প্রোফাইল পিকচার দিবেন, প্রোফাইল পিকচার, ইউটিউব থাম্বনেল, আপনার যেটা পছন্দ, ফেসবুক কভার, আমি সাপোজ দেখাইতেছি ইউটিউব থাম্বনেল, ওকে ওকেতে ক্লিক করবেন, এটা বসাই নেবেন। নেওয়ার পরে আপনারা চলে যাবেন যে এই অংশে, যে যে সেভ অ্যাজ ইমেজ, অবশ্যই কাস্টমে ক্লিক করে ওকে, একইভাবে সেম প্রসেস, থ্রি ডটে আসবেন, ইমেজ সাইজ আপনি যদি নিতে চান প্রোফাইল পিকচার স্কোয়ার, ওকে করে দেবেন, দেওয়ার পরে এরকম আসবেন, এটাকে আপনারা বড় করে নেবেন। নেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজ, ওকে বন্ধুরা, তাহলে পিক্সেল অ্যাপের কাজ শেষ। এখন আমরা চলে যাব ফটোপিয়া অ্যাপ, ফটোপিয়া অ্যাপটা ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে, চলে যাব ফাইলে, ফাইলে যেয়ে ওপেন ফাইলস, একটু ওয়েট করবেন বন্ধুরা। এটা আমার ভিডিও ডিসক্রিপশন, লিঙ্কটা আমি দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। এ থেকে আমরা চলে যাব এই অপশনে, দেখেন ইওর টেক্স হেয়ারে আমরা ডাবল ক্লিক করব, করার পরে যে আইগুলো আছে এগুলো আপনারা ক্লিক করে উঠিয়ে দিবেন, উঠিয়ে দেওয়ার পরে জায়গায় ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি আবার চলে যাবেন ফাইলে, ফাইলে যে অবশ্যই মনে রাখতে হবে ওপেন অ্যান্ড প্লেস, এটাতে ক্লিক করতে হবে, ডাইরেক্ট ওপেনে ক্লিক করলে হবে না, আপনারা এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে যাবেন আপনার ফাইলে, পিক্সেল ল্যাব যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার থেকে আপনার লোগোটা নিয়ে আসবেন। দেখুন বন্ধুরা আমরা এইটা সেভ করেছিলাম, এখন নিয়ে আসতেছি, দেখুন এটা আপনারা ঠিক মতো বসাই নেবেন। ওকে বন্ধুরা, চলে যাবে আপনারা ফাইলে, ফাইলে যেয়ে দেখেন এখানে সেভ স্মার্ট অবজেক্ট, এটাতে ক্লিক করবেন, একটু সময় নেবে, ওকে এটা নিয়ে যাওয়া হওয়ার পরে আপনারা বন্ধুরা মনে রাখবেন এটা আপনারা ডাবল প্রেস করবেন, এটা অবশ্যই আপনাকে ডাবল প্রেস করতে হবে। একটু ওয়েট করবেন, দেখুন বন্ধুরা লোগোটা হয়ে গেছে, টিস উইথ গ্রাফিক্স ডিজাইন বিল্ড ইওর সেলফ আপ। এখন আপনারা ফাইলে যেয়ে এক্সপোর্ট অ্যাজ এ পিএনজি এটি ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভে ক্লিক করবেন, করার পরে ডাউনলোড, দেখুন বন্ধুরা এটা আমার সেভ হয়ে গেছে। এভাবে আপনারা লোগো তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।